এই হচ্ছে আমার লাইফ সেভার। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছে। আমার বানানো কুশনগুলোর সঠিক ব্যবহার হচ্ছে। একদম মেঘলা করে আকাশটা একদম অন্ধকার আজকে সকাল থেকেই। হঠাৎ করে উপরের ক্যাবিনেট নাড়াচাড়া করতে গিয়ে এই মিট গ্রাইন্ডারটা পেয়ে গেলাম। তো এটা পেয়ে মানে খুবই ভালো হয়েছে। আসলে সসেজগুলো হাত দিয়ে কাটবো ভালো লাগছিলো না, মানে মনে হচ্ছিলো হাতে শক্তি পাচ্ছিলাম না। তো মিট গ্রাইন্ডার বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম, আমার মনে আছে, খুঁজে পাচ্ছিলাম না। তো খুঁজে পেয়ে এখন হচ্ছে কাজে লাগাচ্ছি, মানে হুট করে পেয়ে আমার যে কী ভালো হয়েছে, সুবিধা হয়েছে। এর আগে আমি সসেজ হাত দিয়ে মানে ছুরি দিয়ে কেটে ছোটো করতাম, এখন এই গ্রাইন্ডারটা থাকাতেই যে কী সুন্দর করে এটা কাটা হয়ে গেছে। একদম মুহূর্তের মধ্যে আমার কাজ অর্ধেক কমে গেছে, এটা আমার কাজ একদম মানে অনেকটাই কমিয়ে দিয়েছে। তো চিকেন সমুচা বানাবো। চিকেন সয়া সস লবণ আদা রসুন বাটা দিয়ে একটু মেখে রেখেছিলাম, তো ওইটাকে খুব ভালো করে গ্রাইন্ডার দিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি। কুচি করতে অনেক সময় লাগবে, তো এইভাবে অনেক জলদি হয়ে যায়, মানে হয়ে গেল। তো এখন থেকে এটাই ইউজ করব, এটা বলতে গেলে আমার লাইফ সেভার। এখানে দুই দিন পরে আর কি, কাল বাদে পরশু, এখানের এক বড় ভাই আছে, ওনাদের বাসায় টি পার্টির অ্যারেঞ্জ করেছে ভাবি। তো ইনভাইট করেছে, সবাইকে একটা করে ডিশ নিয়ে যেতে হবে। অনেকটাই ওয়ান ডিশ পার্টি বা পটলাক বলা যায় এটাকে। তো কাছাকাছি সব থেকে, যেহেতু দূরে আসলে বাজারে যাওয়ার মতো এনার্জি কারোই নেই, আমরা কুয়ালালামপুর থেকে সবেমাত্র এসেছি। তো বাসায় চিকেন ছিল, আমি উসমানের বাবাকে বললাম যে তুমি পেঁয়াজ নিয়ে আসো, সসেজ নিয়ে আসো, কাছাকাছি যে শপটা আছে ওখানে এগুলো পাওয়া যাবে। তো উনি আসছে, আর ফ্রিজে আগেই অন্তরণ ব্যাপার ছিল, তো ভাবলাম চিকেন সমুচা করে ফেলি, চিকেনও যেহেতু বাসায় ছিল আগেই। প্রথমে আসলে আমি বলেছিলাম ছোটো ছোটো মিনি বার্গার করব, কিন্তু ওইটা আর আসলে করা হবে না, আমি খুবই টায়ার্ড। আর মানে যে পরিমাণ সময় লাগবে অত সময় দিয়ে আসলে রান্না করার মতো এনার্জি ছিল না, আর হচ্ছে ঘরে সব কিছু ছিলও না, আর বাজারে যাওয়ার মতো তো এনার্জি ছিল না বললামই। ভেবেছিলাম সিলেটি বাকরখানি করব, পরে ভাবলাম যে শুধু একটা মিষ্টি আইটেম মানে কেমন হয়ে যায়, মানে ভালো দেখায় না। পরে ভাবলাম যে একটা চিকেনের বা একটা মিটের আইটেম করি, তো সমুচাই করব ভাবলাম। মুরগিটাকে আমাদের খাওয়ার জন্য ম্যারিনেট করে রাখছি লবণ আর আদা রসুন বাটা দিয়ে, এটাকে সিদ্ধ করে নিব। এই চলো, হ্যাঁ চলো 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 বাবা। কি মা বলো, সব কিছু রেডি করে রেখে দিলাম, ইনশাল্লাহ কালকে রান্না বাড়া করব। এটা এতদিন কোথায় ছিল লুকিয়ে, মানে এটা ছিল, আমি আসলে ইউজ করিনি, কারণ আমি ভরসা করতে পারছিলাম না 100% যে এটাতে আসলেই কাজ হবে কি না। আলহামদুলিল্লাহ মানে এটা আসলেই আজকে আমার কাজ অর্ধেক কমিয়ে দিয়েছে। ব্র্যান্ড ডিসক্রিপশন সব কিছু আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিব, ঠিক আছে? এই যে কালকে রাতে আসলে আর সময়ই পাইনি কোনো কাজ করার, ঘুমিয়ে পড়েছিলাম ছেলেকে নিয়ে, তো সব কিছু ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে সমুচার ফিলিংটা আমি রান্না করে নিচ্ছি, আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করছি। বেশি করে পেঁয়াজ, চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে ভালো করে এটাকে ভেজে নিব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, লবণ আগে দিলে যেটা হবে পেঁয়াজটা একটু জলদি পানিটা ছেড়ে দিবে, ভাজাটা একটু জলদি হবে। এবারে আস্ত গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, তেজপাতা, দারচিনি, দুই তিনটা এলাচ, দুই তিনটা লবঙ্গ, এই চারটা আস্ত মশলা দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজার সাথেই এটা দিতে হবে যাতে করে গন্ধটা সুন্দরভাবে করা যায়। দুইটা আদার কিউব মানে আদা বাটার কিউব আর একটা রসুন বাটার কিউব দিয়ে দিলাম। ওদিকে পেঁয়াজ ভাজা হইতে হইতে আমি এদিকে মুরগি আলাদা সিদ্ধ বসে দিচ্ছি, এটা আমাদের খাওয়ার জন্য। মুরগিটা সিদ্ধ করে রাখবো, আজকে ভাত রান্না করবো না, নুডলস করবো, তো ওই জন্য মুরগিটা ভাজলে হয় কি ভালো মতো আমার মনে হয় সিদ্ধ হয় না। তো কালকে রাতে এটা ম্যারিনেট করে রেখেছিলাম একটুখানি আদা রসুন বাটা লবণ দিয়ে, তো এখন জাস্ট পানি দিয়ে সিদ্ধ করে নিব। পানি, একটুখানি গরম মশলা দিব, ব্যাস সিদ্ধ করে রেখে দিলে পরে নুডলস রান্না করলে তার মধ্যে যতটুকু লাগবে এখান থেকে নিয়ে দিয়ে দেওয়া যাবে। এই ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, একটুখানি গরম মশলা গুঁড়া, আচ্ছা মরিচ দিতে হবে একটু, গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি,
ঝাল না এই জায়গার মরিচগুলো, বেশি করে ইউজ করলে আসলে ভয় পাওয়ার কিছু নাই। তো ঢেকে এবারে সিদ্ধ করবো। পেঁয়াজটা মোটামুটি এই যে ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজার দরকার নাই, মোটামুটি এরকম ভাজা হলেই হয়, সুন্দর একটা গন্ধ বের হবে। আমি এখানে পানি দিয়ে দিতেছি কষানোর জন্য। এবারে মশলাগুলো দিয়ে দিব, ধনিয়া গুঁড়া দিয়েছি এখানে টেবিল চামচের মতো। আসলে এখানে বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই, অল্প মশলা দিলেই ভালো, কারণ যেহেতু এটা স্ন্যাক্স হিসেবে খাবে সমুচা মানুষ, তো এটা বেশি কিন্তু স্পাইসি হলে, বেশি মশলা হলে ভালো লাগবে না খেতে। গরম মশলা করে না দিলেও চলে, তারপর আমার কাছে আছে যেহেতু জন্য দিয়ে দিলাম। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু ঝালি দিতে হবে কারণ পেঁয়াজটা কিন্তু অনেক মিষ্টি মিষ্টি লাগবে, তো একটুখানি মরিচ বেশি দিলেই ভালো, মানে মুরগির গোস্তটা দিলে, সসেস দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে, জন্য একটু বেশি মরিচ দিলে সমস্যা নেই। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে ফেলবো। তেলটা এই যে এরকম যখন উপরে চলে আসবে দেখা যাবে। পেঁয়াজটাকে ভেজেছি পুরোটা সময় হাই হিটে, রেডি করে রেখেছিলাম সসেজ আর গোস্ত, ওইটা এখানে দিব। আমি আগে গোস্তটা দিব, কারণ সসেজটা তো রান্না করাই থাকে, গোস্তটা এই রান্নাতে সময় লাগে। তো দেখেছেন নিশি অনুপাতটা, গোস্ত যতটুকু সসেজ কিন্তু তার ডাবল প্রায়, ইচ্ছা করলে সমান সমান পরিমাণও দিতে পারেন আপনাদের ইচ্ছা। আমি এখানে চিকেন ব্রেস্ট আর কি বড়ো সাইজের একটা নিয়েছি, এবার গোস্তটাকে একদম চুলার আঁচ বাড়িয়ে এভাবে মিশাইতে থাকতে হবে, না তো যেটা হবে দলা পাকায় যাবে। কিন্তু পানি দেওয়ার প্রয়োজন নেই, দইয়ের স্টাফিংটা যতটা শুকনো করা যায় ততটাই ভালো। ঢেকে রান্না করবো, একটু পর পর নেড়ে দিতে হবে যাতে তলানিতে না লেগে যায়। আমি কিন্তু ননস্টিকের ফ্রাই প্যান ইউজ করেছি, আপনারা যদি ননস্টিক ইউজ না করেন তাহলে কিন্তু মাঝারি আছে রান্নাটা করবেন, নাহলে কিন্তু তলায় লেগে যাবে সব মশলা। ভালো করে মিশাইতে হবে। এখন যেটা করতে হবে, লবণটা চেক করে নামায় ফেলতে হবে, পানিটা একদম শুকায় গেলে ভালো করে মিক্স করতে হবে। গোস্তটাও সিদ্ধ হচ্ছে, এই যে আর একটু বড়ো পাতিল নেওয়া উচিত ছিল, আসলে সামনে যে পাতিল পাইছে মোটেতে বসাই দিয়েছি, পাতিল আর চেঞ্জ করি নাই। চুলা আঁচটা একদম কমিয়ে দিব যাতে তারা একদম ভালোভাবে এটা সিদ্ধ হয়ে যাচ্ছে। এই যে তেল দেখা যাচ্ছে চারিদিকে। একটা গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে দিই, আমি সসেজটা এত ছোটো ছোটো করে কখনোই কাটি না, একটু বড়ো করে কাটি, তো যার কারণে শুকনো শুকনো থাকে। এখন সসেজটা বেশি ছোট করার কারণে যেটা হয়েছে, এটা মনে হইতেছে যে একটুখানি ভিজা ভিজা আঠালো টাইপের একটা মিশ্রণ হয়েছে, যেটা উচিত ছিল আমার ঝরঝর একটা মিশ্রণ হওয়া। তো এরকম যদি হয়ে যায়, এরকম কিন্তু হইতেই পারে, তো এরকম হইলে আপনারা যেটা করতে পারেন, প্রায় সময় বিভিন্ন জিনিস দিয়ে ট্রাই করি, যেমন কখনো আমি মুড়ি দিয়ে দিই, মুড়ি দিলে যেটা হয় পানি সোক করে নেয়, অথবা যেটা হয় অন্থন র্যাপার যেটা আছে ওইটা ভেজে দিয়ে দিই, অথবা সবচেয়ে ভালো হয় যেটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেয়, এটা টেস্ট আরও অনেক গুণে বেড়ে যাবে যদি পেঁয়াজ বেরেস্তা আপনি ইউজ করেন। পেঁয়াজ বেরেস্তা কিন্তু আমি বক্সে করে, যে বড় বক্সে করে বেশি করে ভেজে রেখে দিই, বেশি করে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিই, কোথায় হয় প্রায় দেড় কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা এখানে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি, আমি অন্থন ব্যাপারটা দিই না, মুড়ি ট্রাই করছিলাম, মুড়িও ভালোই লাগে, বাট অন্থন ব্যাপারটা আমি দিই না, আমার পার্সোনালি পছন্দ না, বাট আপনারা দিতে পারেন। তো এই হচ্ছে, এটা এবার ঠান্ডা করব। সকালে একবার কফি খাইছি, বাট চা থাকলে আবার না খেতে মন চায়, বাঙালি মানুষজন। দুপুরে খাওয়ার জন্য নুডলসটা রান্না করে ফেললাম, আর এদিকে ডিপ ফ্রিজে কিছু আইস কিউব ছিল আর ফ্রোজেন তরমুজ ছিল, পুদিনা পাতা ছিল ফ্রোজেন, তরমুজ দিয়ে একটা স্মুদি বানিয়ে ফেললাম বাবুর জন্য, যে দুই পিস আমার একটা মুখ খাবে, এটা হচ্ছে আমাদের লাঞ্চ, স্মুদি আর হচ্ছে নুডলস। কাজু বাদাম ওর প্রিয়, একটু দিলেও পরে নুডলসের সাথে একদম অনেক মজা করে খায়, পছন্দ করে। ছেলেকে এভাবে দিলে ছেলে খুশি হয়ে যায়, তো কেউ দিছি, ও পছন্দ করে আমাদের সাথে আমাদের মতো করে খেতে। বাবুকে উপরে ঘুম পাড়ায় দিয়ে আসছি, এবারে আমি মিষ্টি বাকরখানিটা বানিয়ে ফেলবো, কারণ আগামীকালকে যাবো, আগামীকালকে শুধু ভেজে নিয়ে যাব, আজকে একদম বানিয়ে হচ্ছে শেকে রেখে দিব। তো ঝটপট আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে ফেলছি, আমি ময়দাতে লবণ আর বেকিং পাউডার দিয়েছি সামান্য পরিমাণ, এবারে কিছু পরিমাণ পানি দিয়ে শক্ত মতো একটা ডো প্রথমে করেছি, তারপরে আমি তেল দিচ্ছি আর এটাকে বারবার করে মথতে হবে, তেল দিতে হবে আর মথতে হবে। নর্মালি অরিজিনালি যেভাবে বানায় সিলেটি বাকরখানি, আমি একবারে ওইভাবে বানাচ্ছি না, কারণ ডালডা ইউজ হয়, তেল আর ডালডার মিক্সচার ইউজ করা হয় সিলেটি বাকরখানিতে, কিন্তু আমি কোনো ডালডা ইউজ করব না, আমি তেল দিয়ে এটা তৈরি করব। তো আমি এখানে প্রায় এক কাপের মতো আরও তেল অ্যাড করেছি, এরকম সফট একটা ডো হবে। ডোটা পুরোপুরি তেল দিয়ে মিক্স করার পরেও কতখানি তেল আবার দিয়ে এটাকে ডোটাকে ভিজিয়ে রাখতে হবে তেলে,
এটাতে তেলের পরিমাণটা একটু বেশি ইউজ হয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে, সিলেটি বাকরখানি রুটির মতো বা পরোটার মতো বড় সাইজের হয়, আর ওইটাকে বানিয়ে চিনির শিরায় ডুবানো হয়। কিন্তু আমি এত বড় সাইজের বানাবো না, আমি ছোট ছোট সাইজের বানাবো। তো ডোটাকে রেস্টে রেখে দিয়ে এদিকে আমি সমুচাগুলো বানিয়ে ফেলছি। সমুচার ফিলিংটা ঠান্ডা হয়ে গেছে অলরেডি, সমুচার অ্যাপারটা ছিল ফ্রিজে, তো আমি ছোট করে কেটে নিলাম, কারণ আমি মিনি সাইজের সমুচা বানাবো। এদিকে ময়দা আর পানি দিয়ে এরকম একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি। এবারে যেটা করতে হবে, একটা পাশে খুব ভালো করে এই ময়দা পানির মিশ্রণটাকে লাগাতে হবে, এটা গ্লু হিসেবে কাজ করবে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ফোল্ড করি আমি। সমুচাটা মজা হওয়ার পিছনে আরেকটা টিপস হচ্ছে, র্যাপারটা যত পাতলা হয় ততই ভালো। আমি যদি র্যাপার একটু বেশি করে পেঁচাই, বেশি করে দেই, তাহলে যেটা হবে খেতে অতটা মজা লাগবে না। কিন্তু যদি এক লেয়ারের একটা র্যাপার হয় সমুচার বাইরে, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আগে আমি সমুচার ব্যাপার বাসায় বানাতাম, কিন্তু এখন আসলে সময় পায় না, এই জন্য বানানো হয় না। আপনারা কিন্তু চাইলে সমুচার ব্যাপার বাসায় বানিয়ে নিতে পারেন। তো এইভাবে করে আমি ফোল্ড করে নিচ্ছি। সমুচাগুলোকে আমি বানিয়ে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিব, তারপর কালকে যাওয়ার আগে দিয়ে আমি এগুলোকে ভেজে ফেলবো। খুব ভালো করে একটু চেপে চেপে বাতাসটা বের করে দিতে হবে, আর আঠাটাও ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এরকম করে চেপে চারিদিক থেকে কিন্তু বাতাসটা বের করে দিতে হবে, আর খুব ভালো করে সিল করতে হবে। এগুলো বানানোর পরপরই ডিপ ফ্রিজে আমি এগুলোকে রেখে দিব। এবারে বাকরখানিটা বানিয়ে নিচ্ছি, একদম ছোট ছোট বল করে নিচ্ছি, কারণ টি পার্টিতে স্ন্যাক্স নিয়ে যাবে সবাই, তো স্ন্যাক বেশি বড় সাইজের হলে তো খেতে ভালো লাগবে না, এজন্য আমি ছোট সাইজেরই বানাচ্ছি, একদম মিনি মিনি সাইজের বানাবো। তো রুটির মতো আমি বেলে নিয়ে উপরে একটু ঘি ব্রাশ করে দিলাম। আর এখানে প্রথমে আমি নারিকেল গুঁড়া বা নারিকেলের পাউডার ছড়িয়ে দিলাম, এরপরে চিনি গুঁড়া করেছিলাম সেটাকে ছড়িয়ে দিলাম। চিনি দানা দানা থাকলে গলতে একটু সময় লাগবে, এজন্য আমি চিনিটাকে গুঁড়া করে নিয়েছি। এখন এখানে আমি আগেই বলে রাখি, সিলেটি বাকরখানিতে কিন্তু কোনো নারিকেল ব্যবহার করা হয় না। আমি নারিকেল ব্যবহার করেছি, খেতে একটু পিঠার মতো লাগবে ওই জন্য। আর হচ্ছে এটাতে ঘি ইউজ করেছি, নর্মালি সিলেটি বাকরখানিতে ঘি ইউজ করা হয় না। আর চিনি শিরা এটাকে ডুবানো হয়, কিন্তু আমি ভিতরে চিনি শিরা দিয়ে দিই, মানে চিনি দিয়ে দিয়েছি। তো নর্মালি নারায়ণগঞ্জে আমরা চিনির পরোটা খাই সকালবেলা, এরকম করে ভিতরে চিনি দিয়ে চিনির পরোটা বানিয়ে খাই, তো আমি অনেকটা এরকম করেই করেছি। আর সিলেটের বাকরখানিটা সাইজে অনেক বড় হয় পরোটার মতো, আর সেটাকে চিনির শিরায় ডুবানো হয়। তো এখন আমাদের খাওয়ার জন্য আমি কয়েকটা ভেজে নিচ্ছি তেলে, আর বাকি সবগুলোকে আমি শেকে নিয়েছি। এগুলোকে কালকে যাওয়ার সময় ইনশাল্লাহ আমি ভেজে নিয়ে যাব। এই যে হালকা করে শেকে, তারপরে এগুলোকে এখন ঠান্ডা করে ফ্রিজে আমি রেখে দিব, মানে শেকে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। এটা খেতে কিন্তু খুবই মজার, আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, একবার হলেও ট্রাই করে দেখবেন। আর বানানো কিন্তু অনেক ইজি, মাশাআল্লাহ। তো আমার মা আমার বাবাকে কদিন পর পর বানায় খাওয়াবে, এটা বানানো ইজি তো অনেক। দিচ্ছি দিচ্ছি বাবা, পটি থেকে উঠবা নাম্বা। সমুচাগুলোকে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে ফেললাম, এগুলো শক্ত হয়ে গেছে। এগুলোকে কিন্তু অনেক বেশি সময় ধরে ডিপ ফ্রিজে রাখলে এটার বাইরের আবরণটা শক্ত হয়ে ফেটে যাবে। তো এটা মোটামুটি শক্ত হয়ে গেলে এটাকে জিপলক ব্যাগে বা ভালো করে পলিথিনে ভরে বা বক্সে ভরে আবার ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। এই যে সুন্দর করে প্লাস্টিক র্যাপার দিয়ে এটাকে আটকে ফেললাম, এখন এটাকে ফ্রিজে রেখে দিব। ইনশাল্লাহ কালকে যাওয়ার সময় এটাকে সুন্দর করে ফ্রাই করে তারপরে নিয়ে যাব। খেতে কিন্তু খুব টেস্টি, আপনারা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন, ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন। আজকে আর ডিনারে কিছু রান্না করিনি, সমুচা আর বাকরখানি বানিয়ে ক্লান্ত হয়ে গেছি অনেক। ডিনার বানানোর মতো এনার্জি আর ছিল না আসলে, তো বাইরে থেকে খাবার আনিয়ে নিয়েছি। আর বাবুকে আমাদের সাথে ফ্রেঞ্চ ফ্রাই খাইয়ে দিব, আর গতকালকে ভুনা খিচুড়ি করেছিলাম সেটা ওকে খাইয়ে দিব। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, একটু বড় হয়ে গেল আজকের ব্লগটা। আশা করছি আপনাদের ভালো লাগবে, কমেন্ট করে জানাবেন আপনাদের আমার ব্লগ কেমন লাগে। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।